আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ পপি আকবর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। শীত মানেই হচ্ছে কমলা। কমলা বিদেশি ফল হলেও আমাদের দেশীয় ফলের চাইতে বেশি পরিচিত আমাদের কাছে। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই কমলা দিয়ে কিন্তু নানা রকম রেসিপি তৈরি করা যায়। তো আজকে আমি কমলা দিয়ে একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমি যে রেসিপিটি শেয়ার করছি এটার নাম হচ্ছে কমলার হালুয়া। তো যারা ভিন্নধর্মী রেসিপি খেতে পছন্দ করেন, আশা করছি এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। তো চলুন এই লোভনীয় রেসিপিটি কীভাবে তৈরি করতে হয় দেখে নিই। তো আমি এখানে হালুয়াটা তৈরির জন্য কিছু কমলা নিয়েছি। তো আমি একটু ছোটো ছোটো সাইজের কমলা নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের কমলাও নিতে পারেন, কিংবা মালটা দিয়েও করতে পারবেন, মালটার রসটা চিপে সেটা দিয়েও করতে পারবেন। তো আমি কমলাগুলো ধুয়ে পাতাগুলো ছাড়িয়ে তারপরে নিয়ে আসছি। তাই তো আমি কমলাগুলো পাতা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়ে এসেছি, এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। তো এই পর্যায়ে চেক করে নিতে হবে কমলার যেই কোষগুলো আছে সেগুলোর ভিতরে বিচি আছে কি না। তো বিচির সাথে যদি ব্লেন্ড করতে চান তাহলে তিতা হয়ে যাবে। তো আমার এই ধরনের কমলা যেগুলো এখানের সেগুলোতে ই থাকে না, বিচি থাকে না, তো সেজন্য আর বাঁচতে হলো না। এখন আমি একটা ব্লেন্ডারে জাগে দিয়ে দিচ্ছি, তারপরে অল্প অল্প করে ব্লেন্ড করে নেব। তো হয়ে গেছে ব্লেন্ড করা, এই পর্যায়ে এখন আমি সেকে নেব রসটা, আর যে শাকাটা থাকবে সেটা ফেলে দেব। তো এভাবে করে একটা চামচের সাহায্যে করে জুসটা আমি নিয়ে নিচ্ছি। তো ছাঁকা হয়ে গেছে, এখন আমি কাপ দিয়ে মেপে নেব আমি কয় কাপ জুস নিচ্ছি, সেই অনুযায়ী আমাকে কর্নফ্লাওয়ার দিতে হবে। তো টোটাল 5 কাপ হয়েছে আমার, তো 10 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো আপনাদের জুসের রেশিওটা অনুযায়ী এভাবে দিবেন, ডবল করে কর্নফ্লাওয়ারটা 1 কাপ জুসে আর 2 টেবিল চামচ করে কর্নফ্লাওয়ার। তো সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেল, এখন আমি চুলায় চলে যাব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর সব কিছু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে পারফেক্ট একটা হালুয়া হয় সেজন্য। তো 2 কাপ চিনি সাথে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। তো কমলার টকের উপরে নির্ভর করে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কিংবা আপনারা কেমন খেতে চান মিষ্টিটা সেটার উপরে ডিপেন্ড করে দিতে পারেন। তো চিনিটা জাল করতে করতে একটা আঠালো শিরায় পরিণত হয়েছে। তো হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি, এরকম একটু আঠালো একটা শিরা হয়েছে। তো এটা যেন ক্যারামেল হয়ে না যায় সেজন্য আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে আর জমে যাবে না চিনিটা। চিনি শিরার সাথে লেবুর রসটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে জুসের যে মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে অনবরত নেড়ে দিচ্ছি। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া, তো এটাকে অনবরত নাড়তে হবে, এ পর্যায়ে নাড়ানো থামানো যাবে না। তো প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে নেড়ে তারপরে কিছুটা শুকিয়ে নিয়েছি। এখন একটু ফুড কালার দেব, তো আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব। তো আপনারা যদি না চান নাও দিতে পারেন, তো আমার কাছে একটু কালারফুল হলে ভালো লাগে সেজন্য আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। তো এই তো ফুড কালারটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিলাম। তো আরও 5-7 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এই পর্যায়ে আমি ঘি দেবো এটার ভিতরে। ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয় আর স্বাদটাও বেড়ে যায়। তো ঘিটা আমি একটু মেল্ট করে নিয়েছি, তারপরে আমি 1/2 কাপের মতো ঘি দিয়ে দিলাম, এখানে 3 টেবিল চামচের মতো হবে। আর এলাচির গুঁড়ো দিলাম, শুধু এই 2টা উপাদান দিলেই হবে। তো 1 টেবিল চামচ পরিমাণ এলাচির গুঁড়া দিয়ে দিলাম। তো এলাচির গুঁড়া আর ঘিয়ে মিলে মিশে একাকারে হয়ে একটা সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, দেখুন এর ঘনত্বটা এরকম হবে। তো এইদিকে আমি একটা পাত্রে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, এটার ভিতরে আমি মূলত হালুয়াটাকে একটু ঢেলে নেব যাতে একটা শেপে আনা যায় সেজন্য। তো আপনারা যে কোনো পাত্রতে নিতে পারেন, গোল পাত্রতেও দিতে পারেন। তো আমি একটা ট্রের মতো করে নিয়ে নিলাম, এটার ভিতরে এখন ঢেলে নেব। তো এই তো মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি পুরোটা। তো এটার ঘনত্বটা আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনি কি হালুয়াটা বেশি নরম চান না শক্ত চান তার উপরে ডিপেন্ড করে আপনি আরেকটু জাল করেও নিতে পারেন। তো আমার বাচ্চারা একটু নরমটা পছন্দ করে সেজন্য আমি একটু নরম রেখেছি। আর উপর দিয়ে একটু বাদাম ছড়িয়ে দিলাম, কাঠবাদাম কেটে নিয়েছি সেটা। তো আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো এই তো 1 ঘন্টা পরে আমার এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময় ধরেও রাখতে পারেন। তো একটা ছুরির সাহায্যে আমি 4-5টা একটু ছাড়িয়ে নিচ্ছি,
যেহেতু এটা একটু স্টিকি, আমি যেহেতু এটার ভিতরে কর্নফ্লাওয়ার দিয়েছি সেজন্য স্টিকি হয়েছে। তো এখন একটু উল্টে নিচ্ছি একটা ট্রের ভিতরে করে এভাবে করে। তো এই তো হয়ে গেছে, তো খুলে নিলাম। এবার আমি হাত দিয়ে উল্টে দেব হালুয়াটা। আর এটা কিন্তু একদম নরম, কিন্তু কাটলে প্রতিটা পিস পিস আলাদা হবে। এরকম নরম তুলতুলে এটা আপসারা ভীষণ পছন্দ করে মানে, তো সেজন্যই করা। তো অনেকটা যে তুলতুলে চকলেটের মতো, অরেঞ্জ চকলেট সেগুলোর মতো পছন্দ করে। তো এখন আপনার যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো আমি মাঝখান দিয়ে কেটে তারপরে পিস পিস করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার অরেঞ্জ হালুয়া বা কমলার হালুয়া। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরির জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।